কক্সবাজারের কলাতলিতে রাস্তার পাশে দোকানিকে বেদম পিটিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। বুধবার রাতে কলাতলির ডলফিন মোড়ে এই ঘটনা ঘটে। মারধরের শিকার যুবকের নাম পারভেজ। তিনি ডলফিন মোড়ে রাস্তার পাশে ফুটপাতে মালামাল বিক্রি করেন। মারধর করা পুলিশ কর্মকর্তা ট্রাফিক ইন্সপেক্টর নির্মল দেবনাথ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তা যুবককে কলার ধরে চড় থাপ্পড় দিচ্ছেন, পরে টেনে হিঁচড়ে দোকান থেকে বের করে লাতি ঘুষি মারতে মারতে ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যান। ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে কথা বলতে রাজি হননি পুলিশের কোনো কর্মকর্তা।